এভরিবডি আজকে আমরা প্যাকেজ এয়ার কন্ডিশনার সম্পর্কে জানব এই প্যাকেজ এয়ার কন্ডিশনার হচ্ছে উইন্ডো এয়ার কন্ডিশনারের বিগেস্ট ভার্সন উইন্ডো এয়ার কন্ডিশনার সাধারণত কত টন থেকে কত টন অবধি পাওয়া যায় 0.5 টন থেকে 3 টন পর্যন্ত আমরা উইন্ডো এয়ার কন্ডিশনার পেয়ে থাকি আর প্যাকেজ এয়ার কন্ডিশনার আমরা 5 থেকে 15 টন পর্যন্ত প্যাকেজ এয়ার কন্ডিশনার পেয়ে থাকি এবার এই প্যাকেজ এয়ার কন্ডিশনার কেন নাম হয়েছে এই প্যাকেজ এয়ার কন্ডিশনারের মধ্যে যে যে কম্পোনেন্টগুলি আছে এই কম্পোনেন্টগুলি হচ্ছে ফ্যাক্টরি অ্যাসেম্বলড এবং একটি খাঁচার মধ্যে থাকে বলে একে বলা হয় প্যাকেজ এয়ার কন্ডিশনার এই প্যাকেজ এয়ার কন্ডিশনারে সাধারণত তিনটে সাইকেল আছে একটি হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল দুটো দ্বিতীয় নম্বর হচ্ছে কন্ডেনসার ওয়াটার কুলিং সাইকেল আর তিন নম্বর হচ্ছে এয়ার ডিস্ট্রিবিউশন সাইকেল এই তিনটে সাইকেল নিয়ে আমাদের প্যাকেজ এয়ার কন্ডিশনার তৈরি হয়েছে এবার আমাদের প্রথম আলোচনার বিষয় হচ্ছে রেফ্রিজারেশন সাইকেল এই রেফ্রিজারেশন সাইকেলের মধ্যে কি আছে আমাদের প্রথম দেখতে হবে দেখো এই রেফ্রিজারেশন সাইকেলের মধ্যে আছে প্রথম কম্প্রেসার তারপরে কম্পোনেন্ট কি আছে কন্ডেনসার দেখো এইটি আছে কন্ডেনসার তারপরের কম্পোনেন্ট ফিল্টার কাম ডায়ার এক্সপানশন ভাল ইভাপোরেটর এই কম্পোনেন্টগুলি আমাদের রেফ্রিজারেশন সাইকেলের মধ্যে আছে এবার এই রেফ্রিজারেশন সাইকেলে এই কম্পোনেন্টগুলি কিভাবে কাজ করে দেখো ফার্স্ট কাজ হচ্ছে কম্প্রেসার কি করে লো প্রেসার লো টেম্পারেচারে ভেপার রেফ্রিজারেন্টকে সাক করে ঠিক দেখো এটা সাকশন লাইন কম্প্রেসারে এখান থেকে কি করছে লো প্রেসার লো টেম্পারেচারের ভেপার রেফ্রিজারেন্টকে টানছে তারপর কি করছে কম্প্রেসার মিডিয়ার দ্বারা এটি কম্প্রেস করছে তারপর কি করছে কম্প্রেস করার পর হাই প্রেসার হাই টেম্পারেচারে ভেপার রেফ্রিজারেন্টকে ডিসচার্জ করছে এই যে এটা ডিসচার্জ লাইন এই ডিসচার্জ লাইন দিয়ে ডিসচার্জ করছে এখানে আমি যেটা দেখিয়েছি সেটা হচ্ছে সিএল অ্যান্ড টিউব টাইপ কন্ডেনসার কিন্তু প্যাকেজ এয়ার কন্ডিশনারে আমাদের এয়ার কুল কন্ডেনসারও দেখা যায় আবার সেল অ্যান্ড টিউব টাইপ কন্ডেনসারও দেখা যায় এখানে দেখো এই কন্ডেনসার দেখানো হয়েছে সেল অ্যান্ড টিউব টাইপ কন্ডেনসার এই সেল অ্যান্ড টিউব টাইপ কন্ডেনসারের কাজ কি এয়ার কুল কন্ডেনসারেরও যা কাজ সেল অ্যান্ড টিউব টাইপ কন্ডেনসারেরও সেটাই কাজ সেটা কি কাজ সেটা হচ্ছে লিকুইডিফিকেশন করা কিভাবে লিকুইডিফিকেশন করবে হিট রিজেকশনের মাধ্যমে লিকুইডিফিকেশন করা দেখো এর মধ্যে সেলেতে কি আসবে দেখো এই হ্যাজ লাইন যেখানটা আছে এই হ্যাজ লাইনটা হচ্ছে আমাদের সেল এই সেলের মধ্যে থাকবে আমাদের রেফ্রিজারেন্ট আর এই যে পাইপ লাইন আছে এই পাইপ লাইনের মধ্যে কি থাকবে পাইপ লাইনের মধ্যে থাকবে জল রেফ্রিজারেন্ট কি কন্ডিশনে থাকবে হাই প্রেসার হাই টেম্পারেচারে এরপর কি করবে এই জলের জলের টেম্পারেচার কি থাকবে জলের টেম্পারেচার কম থাকবে যার ফলে কি হবে জল হাই প্রেসার হাই টেম্পারেচারে ভেপার রেফ্রিজারেন্ট থেকে টেম্পারেচারটা অ্যাবজর্ব করবে তার ফলে কি হবে রেফ্রিজারেন্টের কন্ডিশন এখানে লিকুইড কন্ডিশন হবে এবং ওয়াটার কুল কন্ডেনসারে পাইপ লাইনের যে জল সেই জলটি কি হবে গরম হবে তারপর কি কাজ তারপরে এখান দিয়ে কি করবে কন্ডেনসার ডিসচার্জ করে দেবে কোন কন্ডিশনে লিকুইড কন্ডিশনে রেফ্রিজারেন্টকে পাঠিয়ে দেবে তোমার হচ্ছে ফিল্টার কাম ড্রায়ার এটি হচ্ছে ফিল্টার কাম ড্রায়ার এই ফিল্টার কাম ড্রায়ারের কাজ কি ফিল্টার কাম ড্রায়ার সাধারণত দুটি কাজ করে থাকে সিস্টেমের মধ্যে যদি কোনো কারণে ময়েশ্চার থেকে থাকে সেই ময়েশ্চারকে পিউরিফাইড করবে আরেকটি কাজ করে থাকে যদি সিস্টেমের মধ্যে কোনো রকম ডাস্ট পার্টিকেল থেকে থাকে মানে ধুলো কোনো রকম মেটালের গুঁড়ো তাহলে সেই ডাস্ট পার্টিকেলকে পিউরিফিকেশন করবে ফিল্টার এই জায়গাটা খুব ভুল হয় এটা হচ্ছে ফিল্টার কাম ডায়ার নট এক্সপানশন ভালভ এরপরে দেখো চলে গেছে কোথায় এরপরে এই লাইনটি দেখো চলে গেছে আস্তে আস্তে আমাদের এক্সপানশন ভালভে এটি হচ্ছে আমাদের এক্সপানশন ভালভ এখানে কি ধরনের এক্সপানশন ভালভ ব্যবহার করা হয় থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভ এখানে তাহলে আমাদের থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভ ব্যবহার করা হয় এই থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভের কাজ কি থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভ তিনটে কাজ করে থাকে কি কাজ প্রথম কাজ হচ্ছে পরিমাণ মতো লিকুইডকে ইভাপোরেটর কয়েলে পাঠাবে এটা যদি ইভাপোরেটর কয়েল হয় এখান থেকে এক্সপানশন ভালভ পরিমাণ মতো লিকুইডকে ইভাপোরেটর কয়েলে পাঠাবে নেক্সট কাজ কি নেক্সট কাজ হচ্ছে প্রেসারকে ড্রপ করবে এখানে কি গেল হাই প্রেসার কন্ডিশনে গেল তাহলে হাই প্রেসারকে কি করবে লো প্রেসারে কনভার্ট করবে আর ইভাপোরেটর কয়েলে লিকুইডকে এক্সপ্যান্ড করবে এই সিস্টেমে ঠিক এক্সপানশন ভালভের পরে আরেকটি কম্পোনেন্ট থাকে সেটিকে বলা হয় রেফ্রিজারেন্ট ডিস্ট্রিবিউটার রেফ্রিজারেন্ট ডিস্ট্রিবিউটারের কাজ কি যেখানে আমাদের মাল্টি সার্কিট ইভাপোরেটর কয়েল ইউজ হবে সেখানে আমাদের রেফ্রিজারেন্ট ডিস্ট্রিবিউটার লাগবে কারণ কি
প্রতিটা আমাদের যে কয়েল আছে ইভাপোরেটর কয়েল, সেই ইভাপোরেটর কয়েলে সমপরিমাণ লিকুইড পাঠানোর কাজ করে থাকে আমাদের এই রেফ্রিজারেন্ট ডিস্ট্রিবিউটার। এরপর কি করবে এই রেফ্রিজারেন্ট ডিস্ট্রিবিউটার, ইভাপোরেটর কয়েলে লিকুইড রেফ্রিজারেন্টকে পাঠিয়ে দেবে। তারপরে ইভাপোরেটর কয়েল কি কাজ করবে, ইভাপোরেটর কয়েল যে কাজ কি করবে, হিটটাকে কি করবে নিজের মধ্যে অ্যাবজর্ব করবে। তার ফলে কি হবে, লিকুইড রেফ্রিজারেন্ট ভেপার রেফ্রিজারেন্টে কনভার্ট হবে, এবং যখন কনভার্ট হবে ঠিক এই জায়গায় আমাদের কুলিং এফেক্টটা পাবো আমরা। আমরা মেন যে কুলিং এফেক্ট পাবো এই ইভাপোরেটর কয়েলের এই জায়গায়। এখানে আরেকটি জিনিস থাকে, এই যেখানে থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভ ইউজ হবে ঠিক তার একটি বাল্ব থাকবে, টেলের পর একটি বাল্ব থাকবে, সেই বাল্বটি লাগানো থাকে আমাদের সাকশন লাইনে। এটি ভুল করার জায়গা আছে আমাদের, তাই এই জায়গাটা ভালো করে নোট ডাউন করবে যে আমাদের থার্মোস্ট্যাটিক এক্সপানশন ভালভে যে বাল্বটা থাকে সেই বাল্বটা লাগানো থাকে আমাদের সাকশন লাইনে, ইট নট লিকুইড লাইনে। তারপর কি হবে, সাকশন লাইন দিয়ে লো প্রেশার লো টেম্পারেচারে ভেপার রেফ্রিজারেন্ট ধীরে ধীরে আবার কম্প্রেসারের মধ্যে ঢুকে যাবে। এটি হলো আমাদের রেফ্রিজারেশন সাইকেল। এবার নেক্সট সাইকেল হচ্ছে, দু নম্বর সাইকেল হচ্ছে আমাদের কনডেন্সারের ওয়াটার কুলিং সাইকেল। কনডেন্সারের ওয়াটার কুলিং সাইকেলের তিনটে আমাদের মেন পার্ট আছে, একটি হচ্ছে কনডেন্সার, একটি হচ্ছে কনডেন্সার পাম্প, আর একটি হচ্ছে আমাদের কুলিং টাওয়ার। এই তিনটে কম্পোনেন্ট নিয়ে আমাদের কনডেন্সার ওয়াটার কুলিং সাইকেল তৈরি হয়েছে। এবার দেখো এখানে এই কনডেন্সারে কিভাবে ওয়াটার কুলিং সাইকেলটা হচ্ছে, আমাদের আমরা কি জানি পাইপের মধ্যে থাকে কি জল, এবং কনডেন্সারের সেলের মধ্যে কি থাকে, সেলের মধ্যে থাকে রেফ্রিজারেন্ট। এবার এই রেফ্রিজারেন্ট হাই টেম্পারেচারে থাকবে, হাই টেম্পারেচার থাকার কারণে কি হবে, হিটটা ট্রান্সফার করবে আমাদের পাইপ লাইনে থাকা জলকে। তাহলে যখন জল হিটটাকে অ্যাবজর্ব করবে তখন জল কি হবে, গরম হবে, পরবর্তীতে জল আর হিট নিতে পারবে, পারবে না। সেই কারণে আমাদের এই জলকে ঠান্ডা করার প্রয়োজনীয়তা আছে। তার জন্য আমরা কি করব, এই জলকে দেখো এখানে একটি পাম্প দেখানো হয়েছে, এই পাম্পের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে আমাদের কুলিং টাওয়ারে। এই কুলিং টাওয়ারে আমাদের থাকে নজেল, যে নজেলের মাধ্যমে জলটাকে কি করা হবে, এখানে স্প্রে করানো হবে। আর এখানে থাকবে লুভার্স, যে লুভার্সে এটি ঘা খেয়ে ধীরে ধীরে কি হবে, ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণায় জলটি ভেঙে যাবে এবং ধীরে ধীরে ঠান্ডা হবে, এবং সেই ঠান্ডা জল এই পাইপ লাইনের মাধ্যমে রিটার্ন পাইপ লাইনের মাধ্যমে আস্তে আস্তে আবার কনডেন্সার কয়েলে ঢুকে যাবে। এই কুলিং টাওয়ার, এখানে যে কুলিং টাওয়ার, এই কুলিং টাওয়ার আমাদের দু ধরনের হয়ে থাকে, একটি হচ্ছে ন্যাচারাল ডাক্ট কুলিং টাওয়ার আর একটি মেকানিক্যাল ডাক্ট কুলিং টাওয়ার। ন্যাচারাল ডাক্ট কুলিং টাওয়ারকে কোনো ভাগ নেই, কিন্তু মেকানিক্যাল ডাক্ট কুলিং টাওয়ারে দু ধরনের ভাগ আছে, একটি হচ্ছে ইন্ডিউসড ডাক্ট কুলিং টাওয়ার আর একটি হচ্ছে ফোর্স ডাক্ট কুলিং টাওয়ার। এই দুটো কুলিং টাওয়ারের ভাগ আমি আলোচনা করে দিয়েছি ভিডিওয়ে, দেখে নেবে। তো এখানে আমি বলে দিলাম তাহলে কি, এখান দিয়ে হট ওয়াটার গেল এবং এখান দিয়ে কুলড ওয়াটার ফিরে এলো। এই যে হট ওয়াটার ঢুকলো আর কুলড ওয়াটার বেরিয়ে এলো, এর টেম্পারেচার ডিফারেন্স কত হবে, এর টেম্পারেচার ডিফারেন্স হবে 5 ডিগ্রি সেলসিয়াস। এটা গেল আমাদের কনডেন্সারের ওয়াটার কুলিং সাইকেল। এরপর নেক্সট যে সাইকেলটা আছে সেটা আমাদের হচ্ছে এয়ার ডিস্ট্রিবিউশন সাইকেল। এই এয়ার ডিস্ট্রিবিউশন সাইকেলের মেন কি কি পার্ট আছে, এয়ার ডিস্ট্রিবিউশন সাইকেলের মেন পার্ট হচ্ছে আমাদের ব্লোয়ার মোটর, ব্লোয়ার হাউজিং, এই ব্লোয়ার বেল মোটর আর এই টোটালটাকে নিয়ে বলা হবে আমাদের ব্লোয়ার হাউজিং। তারপরে কি আছে, সাপ্লাই এয়ার ডাক্ট, তারপরে এখানে দেখো ড্যাম্পার আছে, কলার আছে, সাপ্লাই এয়ার আছে, রিটার্ন এয়ার, এখানে আছে আমাদের হচ্ছে গ্রিল, যে গ্রিলটার মধ্যে প্রথমে আমাদের আসে, তারপরে আছে এয়ার ওয়াশার, তারপরে আমাদের হচ্ছে এখানে আমাদের ইভাপোরেটর। এই টোটালটা নিয়ে হচ্ছে আমাদের এয়ার হ্যান্ডেলিং সাইকেল, অর্থাৎ এয়ার সাইকেল আমরা বলে থাকি। এবার এটা কিভাবে কাজ করে, যখন আমরা সিস্টেমকে রান করব তখন কি হবে, এই মোটর এই ব্লোয়ারকে কি করবে, ঘোরাবে এই বেল ড্রাইভের মাধ্যমে। যখন আমাদের এই ব্লোয়ারটি চলতে শুরু করবে, এই ব্লোয়ারটি যখন চলতে শুরু করবে আমাদের যে এখানের এয়ারটাকে আমরা কি করব, ফ্লো করব এই সাপ্লাই এয়ার ডাক্টের মাধ্যমে। এবার এটি যখন চলবে এটি তো ভাইব্রেশন হবে, এই ভাইব্রেশনটা কি হবে আমাদের এই টোটাল সাপ্লাই এয়ার ডাক্টকে কাঁপাবে, যার ফলে এখানে নয়েজ তৈরি হবে এবং সেই নয়েজটা আমাদের যে মেন যে এয়ার কন্ডিশনিং রুম, এয়ার এর এয়ার কন্ডিশনিং রুমে এই নয়েজটা চলে আসবে। যাতে এই নয়েজটা না আসে, ভাইব্রেশনকে অ্যাবজর্ব করা যায়, সেই কারণে আমাদের ঠিক এই জায়গায় ক্যানভাসকে লাগানো হয়। ক্যানভাস কি জিনিস, ক্যানভাস হচ্ছে মোটা কাপড়ের একটি জিনিস যেটি আমাদের ভাইব্রেশনকে অ্যাবজর্ব করে,
যার ফলে আমাদের ভাইব্রেশন সাপ্লাই ডাক্টকে নড়াতে পারে না এবং সাউন্ড ক্রিয়েট হয় না। তাহলে আমাদের ব্লোয়ার হাউজিং এর কাজ কি হলো, ব্লোয়ার হাউজিং এয়ারটাকে টেনে আমাদের যে এই রিটার্ন এয়ারকে টানবে, টেনে এই সাপ্লাই এয়ার ডাক্টের মাধ্যমে পাঠাবে। এবার এখানে পাঠানোর আগে প্রথমেই আমরা পাবো ড্যাম্পার। এই ড্যাম্পারের কাজ কি, এই ড্যাম্পারের কাজ হচ্ছে সাপ্লাই এয়ার ডাক্টে এয়ার ফ্লো আর এয়ার ভেলোসিটিকে আমরা অ্যাডজাস্ট করতে পারবো, কমানো বা বাড়ানো করতে পারবো, যে কারণে আমরা এই ড্যাম্পার এখানে ইউজ করি। তারপর এখান থেকে কোথায় চলে আসবে, রুমের মধ্যে দেখো এখানে আছে কলার, এই কলারে প্রথম আসবে। তারপর কোথায় আসবে, রুমের মধ্যে দেখো এখানে আরেকটি আমাদের এই যে ড্যাম্পার দেখছো, এখানে আরেকটি ইন্ডিভিজুয়াল ড্যাম্পার থাকে। তারপরে ওই ড্যাম্পারের ঠিক পরে আমাদের থাকে সাপ্লাই এয়ার ডিস্ট্রিবিউটার। তো সাপ্লাই এয়ার ডিস্ট্রিবিউটার কি করে, আমাদের ধীরে ধীরে এয়ারটাকে রুমের মধ্যে ঠান্ডা এয়ারকে প্রবেশ করায়। এবং এই ড্যাম্পার আমরা কি করব, এই ড্যাম্পারের দ্বারা নির্দিষ্ট রুমে আমাদের এয়ার ফ্লো আর এয়ার ভেলোসিটিকে কন্ট্রোল করতে পারবো। আর এই ড্যাম্পারের দ্বারা কি করতে পারবো, এই ড্যাম্পারের দ্বারা টোটাল যে আমাদের সাপ্লাই এয়ার ডাক্ট আছে সেই টোটাল সাপ্লাই এয়ার ডাক্টকে কন্ট্রোল করতে পারবো। এয়ার ফ্লোর ভেলোসিটিটা এই ড্যাম্পার কন্ট্রোল করবে এবং এয়ার ফ্লোটাকে কন্ট্রোল করতে পারবে। আর এই এই যে ড্যাম্পার আছে, নির্দিষ্ট ড্যাম্পার, এই নির্দিষ্ট ড্যাম্পার হচ্ছে রুমের মধ্যে থাকা, রুমের মধ্যে আমি কন্ট্রোল করবো এয়ারকে, কতটা এয়ার আমার রুমের মধ্যে যাবে সেটাকে কন্ট্রোল করার জন্য ইন্ডিভিজুয়াল ড্যাম্পার আমরা এখানে ব্যবহার করি। ঠিক এরপরই হচ্ছে আমাদের এয়ার কন্ডিশনিং রুম, মানে যে কন্ডিশনিং রুমটা আমরা ঠান্ডা করতে চাইছি সেই রুমটা হচ্ছে এখানে আমাদের দেখিয়েছি। এরপর আমরা ওই রুম থেকে আমাদের রিটার্ন নিতে হবে, তো তবে তো ওই রুমের যে গরম হাওয়াটা আবার ঠান্ডা হবে। ঠিক প্রথমে আমাদের যে এখানে থাকে এটা হচ্ছে রিটার্ন এয়ার গ্রিল, ঠিক এই জায়গায় থাকে আমাদের রিটার্ন এয়ার গ্রিল। তারপরে কি থাকে, তারপরে থাকে আমাদের এয়ার ওয়াশার। এই এয়ার ওয়াশারের কাজ কিন্তু খুব ভাইটাল। এয়ার ওয়াশার কি করে, এয়ারকে পিউরিফাইড করে, মানে ভিতরে যদি কোনো কারণে ডাস্ট পার্টিকেল রুমের মধ্যে থাকে সেটিকে প্রথম পিউরিফিকেশন করবে আমাদের এই এয়ার ফিল্টার। তারপরে কি করবে, সেই এয়ারটাকে আমাদের পাঠিয়ে দেবে আমাদের ইভাপোরেটর কয়েল। এই যে আমাদের এখানে এয়ারটি ঢুকলো, এই এয়ারে যদি বেশি পরিমাণ জলীয় বাষ্প বা হিউমিডিটি থেকে থাকে সেই হিউমিডিটিকে আমরা আলাদা করতে পারবো এই ইভাপোরেটর কয়েলের দ্বারা। এই প্রসেসকে বলা হয় ডিহিউমিডিফিকেশন প্রসেস। এরপরে আবার সেই হাওয়াটি ইভাপোরেটর কয়েলের সংস্পর্শে আসবে এবং ঠান্ডা হবে এবং ধীরে ধীরে আবার ব্লোয়ার হাউজিংয়ে যাবে। ব্লোয়ার হাউজিং থেকে ঠিক একইভাবে ড্যাম্পার হয়ে সাপ্লাই ডাক্টের মাধ্যমে ইন্ডিভিজুয়াল ড্যাম্পারে যাবে এবং কলার হয়ে সেটি সাপ্লাই এয়ারের দ্বারা আবার রুমে প্রবেশ। এয়ার হ্যান্ডেলিং সিস্টেমের আরেকটি পার্ট এখানে আছে, যেটি হচ্ছে ফ্রেশ এয়ার ড্যাম্পার বা ডাক্ট। আমরা যখন সাপ্লাই এয়ার ডাক্টের মাধ্যমে এয়ারকে পাঠাচ্ছি এবং রিটার্ন এয়ার ডাক্টের মাধ্যমে রুমের এয়ারকে রিটার্ন নিচ্ছি, এর ফলে কি হচ্ছে, এর মধ্যে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাচ্ছে। এই কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ কমানোর জন্য রুমে আমরা কি করি, কিছু পরিমাণ ফ্রেশ এয়ারকে সিস্টেমের মধ্যে নিয়ে নিই। এইটাকে বলা হচ্ছে ফ্রেশ এয়ার ড্যাম্পার বা ফ্রেশ এয়ার ডাক্ট। এটি হলো আমাদের টোটাল প্যাকেজ কন্ডিশনিং সিস্টেম। আমরা তাহলে আজকে যেটা জানলাম সেটা হচ্ছে প্যাকেজ এয়ার কন্ডিশনিং সিস্টেমে কি ধরনের কম্পোনেন্ট থাকে, সেই কম্পোনেন্টগুলি কিভাবে কাজ করে থাকে। থ্যাংক ইউ।